সবাইকে এটাই বলবো যে সবাই যেন 100% ভোটের মাধ্যমে নতুন সরকার গঠনে আমাদের সবাইকে সাহায্য করে এবং নতুন সরকার গঠন করে যাতে আমাদের দেশের ভবিষ্যৎ আরো সার্থক করতে পারে। চন্দন কইরা বদলে শিলচৰ লোকসভা সমষ্টিত লোকসভা নিৰ্বাচন আৰু এইবাৰ কাছাৰ জিলা প্ৰশাসনে দ্বিতীয়বাৰৰ বাবে এজন দিব্যাংগক নিৰ্বাচনী আইকন কৰিছে আৰু মোৰ সৈতে আছে সেই নিৰ্বাচনী আইকন ৰূপদানী দাস আৰু তেওঁ এজন দৃষ্টিহীন ছোৱালী আৰু ইতিমধ্যে তেওঁক ৰখা হৈছে ভোটাৰ বা ভোটৰ কাৰণে সচেতনতা বৃদ্ধি কৰিবলৈ। মোৰ সৈতে আছে ৰুদ্ৰাণী। ৰুদ্ৰাণী, প্ৰথমবাৰ তুমি ডিষ্ট্ৰিক্ট আইকন হৈছে, কেমন লাগিছে? কিভাৱে তুমি সচেতনতা কৰবে একজন ভোটাৰ? হচ্ছে আমি সবাইকে এটাই বলবো যে সবাই যেন 100% ভোটের মাধ্যমে নতুন সরকার গঠনে আমাদের সবাইকে সাহায্য করে এবং নতুন সরকার গঠন করে যাতে আমাদের দেশের ভবিষ্যৎ আরো সার্থক করতে পারে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখি কহিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বিদেশে রহিল রে। কালো চলে কুচলা তলে ডুবল সোনা তোমার, আজ সারা না কাল সারা না পাই যে তোর সর, চিংড়ি মাছের ভিতর করা তাই খাইলেছি কি, আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভিতর করা তাই খাইলেছি কি, আর নিজের হাতে ভাব ছাড়েছে ভাবলে ছানোর ছোলা লম্বা কোচা খুলিয়ে খুলেছা, দেখি শ্যামের পেছনা পার করে শামা। হয়, তেওঁ আছিলে ৰুদ্ৰাণী দাস। আপোনালোকে ৰুদ্ৰাণীৰ কণ্ঠ শুনিছে, কিমান ধুনীয়াকৈ গান গায়। শিলচৰৰ পৰা আখি দাসৰ ৰিপৰ্ট, লোকেল টিভি।